ওরে বেঈমান সেরি কালো বেলা সাইরা গেলি মনটাই আমার ছিল অনেক ভালায়ে আল্লাহ আমায় কালো কহিরা বানাইছে বেঈমান সেরি অনেকদিন পর আমাদের সেই ঐতিহ্য যাকে আমরা প্রাণ প্রিয় বুনু মিষ্টি আবুকে ভালোবাসতাম সে আজকে আমাদের সামনে এসেছে, আমি তার কিছু কথা শুনতে চাই। আবু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায় আল্লাহর রহমতে। আচ্ছা আপনার মনের আশা কি? আবার এতদিন পর আমাদের সেই মিষ্টি আপু আমাদের সামনে এসেছে, তার সাথে আছে আমাদের আমার মিষ্টি মেয়ের সাথে আমিও আছি, আমি কালাসান, আমার মেয়ে মিষ্টি। মিষ্টি অনেকদিন পর এসেছে, তাকে নিয়ে আজকে থেকে মজার মজার গল্প করব, কি বলেন মামুনি? অবশ্যই। তারছাড়া বাদাই বেকো গোয়াল ঘরে গোয়াল ঘরে কে হায় হায় খাচ্ছর মেয়া, দুই দিন ধরে বাইতাই না হারা হারি নাই, তুমি আমার মেয়ের দা মেরে দিছা গোয়াল ঘরে, না তা ভালোবার দিকে। এই সাদরে কথা কবা, আমার মেয়া দেখতে হবে না কার মেয়া? বাবা মেয়া তো তোমার ঠিক আছে, কিন্তু জামাইও তো আরেকজনের পোলা, তারে তুমি গোয়াল করে দিছাও এই নাদা ফলাবার নিকা গোবর ফলাবার নিকা? অবশ্যই, আমার মেয়ে হলে মডার্ন আর জামাই হলে কে কাজ করে? আম্মা বাবা বুঝো না, আমার জামাই তো না, ওইটা হচ্ছে আমার গোলাম, কাজ করে খাওয়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখতাছি, খবর নিতাছি। জামাই জামাই, ওই জামাই রে তোমার আবার কি হলো? তোকে বাদ দেখতেছি, তোর হাতে এই রকম জামান্নকে ব্যবহার করে করতাছ, তোকে ঠিক করতাছ না? ঠিকই করতাছি। এই না তোকে ব্যবহার হচ্ছে, বাংলাদেশের মানুষ এখন দেখবে তাই না ভাইজান? না বুনের কি আছে, খাওয়ানো ছিল বাকি নিজে না খাইয়া তোর বাপের টাকাই খাওয়াইছি, বাপের টাকাই খাওয়াইছি তোর ভাইয়ে দিত দৌড়ানি মায়ে কই তো হারামি, কত দিন পরে নাইকার কারণ লাউ দাদা কোন গেরামে তোর বাড়ি।